নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 10টি জেলা কম বেশি বন্যার কবলে। বিভিন্ন রাজনৈতিক দল ত্রাণ নিয়ে ছুটছে, ত্রাণ দিচ্ছে, শাসক দল বা সরকারের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা করা হয়েছে। এবার ত্রাণ দিতে গিয়ে ত্রাণের ত্রিপল নিয়ে বিজেপির অন্দরেই কোন্দল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সেই প্রকাশ্যে চলে এসেছে। দলের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন খোদ দলেরই নেতা কর্মীরা, মুখে কুলুপ বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। দেখুন প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, ত্রাণে ত্রিপল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, কাঠগড়ায় বিজেপি বিধায়ক। বিজেপির অন্দরে একাংশের অভিযোগ, দুর্গতদের ত্রিপল বিলি না করে বিধায়ক বাড়িতে ত্রিপল মজুত রেখেছে। কাঠগড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই বারে বারে বিতর্কে জড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এবার খোদ বিধায়কের ভূমিকা নিয়ে সরব বাঁকুড়া বিধানসভার মানুষ। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকায় বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, ত্রাণের জন্য হাহাকার দুর্গতদের। আপনাদের এখানে যে লোকাল নেতা আছে তাদেরকে জানাই কি বিষয়টা? ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশ, বিধায়ক সাহেব নিজের বাড়িতে কেন ত্রিপল রেখেছেন এবং গতকাল পর্যন্ত বৃষ্টি ছাড়িয়ে গেছে তারপর ত্রিপল বিলি করছেন কিসের জন্য? আর ত্রিপল যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, ত্রিপল আছে অথচ ত্রিপল মানুষ পাচ্ছে না, তাহলে কেন কে করছে এরকম? এটা আমাদের বিধায়ক করছেন। দলের নেতা কর্মীদেরই একাংশ এমন ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত অস্বস্তিতে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেছেন। এই বিষয় নিয়ে এখানে আমি আসিনি, এই বিষয় নিয়ে আসিনি, এবারে একটা অভিযোগ আসছে, এরকম একটা অভিযোগ আসছে, আমি আসিনি এখানে, আমি আসিনি এখানে, এসব ব্যাপার নিয়ে আসিনি। তৃণমূলের দাবি, নির্বাচিত হওয়ার পর থেকেই কোনোদিনই বাঁকুড়ার মানুষ বিধায়ককে পাশে পায়নি। স্বজন পোষণের অভিযোগে শাসক দলের নিশানায় বিজেপি বিধায়ক। তাকে তো এই প্রায় 3 বছর অতিক্রান্ত, আমরা কিন্তু এই বিধায়ককে কোনোদিন চোখে দেখতে পাইনি, এ তো শুধু মোবাইলে ফেসবুকে দেখতে পাওয়া যায়। আর বিজেপির কর্মীরা, বিজেপির নেতৃত্বরা অভিযোগ করছে এবং তার বিরুদ্ধে আজকের অভিযোগ নয়, এই স্বজন পোষণের অভিযোগ দীর্ঘদিন ধরে। বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাঁকুড়ার বিধায়ক কি করে এই ক্ষোভ সামাল দেন সেটাই এখন দেখার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দন মহন্ত, রয়েছেন বিজেপির পক্ষ থেকে স্বপন মুখার্জি। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি চন্দনদা আপনার কাছেই আসবো। যে অভিযোগ উঠছে বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে, যে এই ত্রিপল নিয়েও বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি বিজেপির বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ করছে, কি বলবেন? সমর্থন পেয়েও মানুষের আস্থা রাখতে পারে না, এরা নিজেদের মধ্যেই শকুনের রাজনীতি করে, নিজেদের মধ্যেই ছাড়া কামড়া করে। এরা এই প্রচণ্ড যে দুর্যোগ চলছে, এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর কথা তা না করে তারা ত্রিপলগুলো নিজেদের ঘরে রেখেছেন। এটা খুবই নিন্দনীয় যে এই সময় মানুষের, দুর্গত মানুষের পাশে গ্রামেগঞ্জে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটাই একটা বিধায়কের কর্তব্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি বিধায়ক নিজের ঘরে ত্রিপলগুলো গচ্ছিত রেখেছেন। এটা আমাদের অভিযোগ নয়, এটা বিজেপি ওয়ার্কারদের অভিযোগ। বুথ থেকে যারা জেলা লেভেলের ওয়ার্কার আছে তারাই অভিযোগটা করছে যে আমরা ত্রিপল পাচ্ছি না গরিব মানুষকে দেওয়ার জন্য। এমনকি গরিব মানুষ, বাঁকুড়ার শহরের যারা গরিব মানুষ রয়েছে তারা গিয়ে ঘুরে আসছে। এটা খুবই সম্বন্ধে কি বলবেন যে আপনারাই তো অভিযোগ করছেন আপনার দলের বিধায়কের বিরুদ্ধেই? নমস্কার প্রত্যেককে। দেখুন, এই লাইভ অনুষ্ঠানে আসার আগে আমি টিভিতে দেখছিলাম যে তালা থানা, ওখানে FIR বদল হয়েছে। যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ অভয়ার বিচার চাইছে, প্রত্যেকটি জায়গা থেকে মানুষ তৃণমূলের উপর বিরক্ত,
প্রশাসনের উপর বিরক্ত, পুলিশ প্রশাসনের উপর অবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর যখন মানুষ আস্থা হারাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস এই সমস্ত জিনিস সামনে নিয়ে এসে তারা তাদের যে আস্থা মানুষের সেটা ফেরানোর চেষ্টা। আপনার দলের বিধায়কের বিরুদ্ধে আপনারাই তো অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস তো অভিযোগ করেনি। আমি আপনাকে বলি, গত বছর ছাতনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়া দরকার ছিল। তৃণমূল কংগ্রেস বারবার করে আসছে, আপনি বলছেন বাড়ি পাওয়া উচিত ছিল, উচিত তো ছিল, এটা প্রত্যেকেই দাবি করছেন, প্রত্যেকেই বলছেন। কিন্তু এই মুহূর্তে স্বপনদা, এই মুহূর্তটা বুঝতে হবে স্বপনদা, এই মুহূর্তটা বুঝতে হবে কি কি হলে কি হতে পারতো তার থেকে বড় বিষয়। এখন মানুষগুলো বন্যে মানে অবস্থা খারাপ, তাদের বাড়ি ঘর হারিয়ে তারা ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন, খাবার পাচ্ছেন না হয়তো। তাদের ত্রিপলটা একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি তার বাড়িতে রেখে দেবেন? আপনি বলবেন বাড়ি পাইনি তাই দেওয়া হবে না ত্রিপল? লাইন থেকে হেঁটে যাচ্ছে। না না, ত্রিপলের ব্যাপারে আমি আপনাকে বলি, নীলাদ্রি শেখর দানা সব সময় মানুষের পাশে থাকেন, সব সময় মানুষের পাশে দাঁড়ান, এটা বাস্তব। এবং সেই জায়গা থেকে অভিযোগ করছে, আপনার ওয়ার্কার এই অভিযোগ, সেগুলো দুর্যোগের সময় কেন গচ্ছিত আছে আপনার ওয়ার্কারেই করছে, এটা কোন মিথ্যা অভিযোগ নয়। বাঁকুড়া মানুষ আপনাদের আমি আপনাকে বলি, আপনার বিধায়ক সম্বন্ধে রাস্তায় দাঁড়িয়ে কার্যকর্তার বলা এটা ঠিক হয়নি, তার জন্য পার্টির থেকে মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমাদের যে বৈঠক হয়েছে, বিধায়ক যে কাজটা করেছে সেটা ঠিক করেছে, মানে কার্যকর্তারা ভুল করেছেন বিধায়কের বিরুদ্ধে বলায়, বিধায়ক ঠিক কাজ করেছে। বলার জায়গা ইন্দোর, সেখানে বিধায়কের কাছে অবশ্যই বলতে পারেন, একজন কার্যকর্তা যেটা বলছে সেটা একটা স্বাভাবিক ঘটনা, প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়ি পড়ে যাচ্ছে, ত্রিপল নেই, তার কারণ পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই সমস্যাটা বুঝেই তো একজন কার্যকর্তা বলেছেন। কিন্তু আপনার তো আপনার দলের তো ওই কার্যকর্তাকে পুরস্কৃত করা উচিত, সেই সোজা কথাটা সোজাভাবে বলেছেন, আপনার দলের সেই কার্যকর্তাকে তো পুরস্কৃত করা উচিত। কি বলুন, সোজা কথা সোজাভাবে বলেছেন যে বিধায়ক ত্রিপল বাড়িতে রেখে দিয়েছেন মানুষকে না দিয়ে, আপনি আপনি সেই কার্যকর্তাকে কাঠ গড়ায় তুলছেন, অর্থাৎ সত্যি কথা কারোরই সহ্য হয় না, তাই তো? একদিকে না, একদিকে আপনার দলের অন্তরেও সত্যি কথা সহ্য হয় না, আপনার বিধায়ক ত্রিপলগুলো বঞ্চিত রাখছেন, অথচ আমাদের এমপি বাঁকুড়া শহর জঙ্গলমহল অত্যন্ত জায়গায় ত্রিপল বিলি করছেন। টিভির সামনে বললে পার্টি কিন্তু দৃষ্টান্তমূলক
ব্যবস্থা নেবে, সহকজ করেছে, সহকজের উত্তর পার্টির কার্যকর্তা দেবে, স্বাভাবিক আছে। এইবারে বিকাশও ভালো করছে। চন্দনদা আপনার কথা বুঝতে পেরেছি, স্বপনদা শুনুন না, স্বপনদা বিধায়ক তিনি 300 বা 400 পাচ্ছে, তিনি ত্রিপল বাড়িতে রেখে দিচ্ছেন, কি কাজ করবেন? লোড হয়ে আছে, কি কাজ করবেন? দুর্গত মানুষদের না দিয়ে ত্রিপলটা বাড়িতে রেখে দিয়ে একদম ফালতু কথা। না না না, আপনার দলে অভিযোগ তো সংবাদ মাধ্যমে অভিযোগ করেনি, সহমত নয়, সেই কারণে কার্য বিধায়ক ভুল কাজ করেছে কি করেনি? বিধায়ক ভুল কাজ করেছে কি করেনি? স্বীকার করুন, আপনার ওয়ার্ডের বিধায়ক ভুল কাজ করেছে কি করেনি? তৃণমূল কংগ্রেসের মতো উৎসিঙ্গল দল নয়। না আপনি বলুন না, বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভুল করেছেন কি করেননি? কার্যকর্তাকে নিয়ম নীতি মেনেই করতে হবে। না না, কার্যকর্তা বলে ভুল করেছে প্রকাশ্যে, বিধায়ক ঠিক করেছে, বিধায়ক ঠিক করেছেন, বিজেপি বিধায়ক ঠিক করেছেন, দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রিপল ত্রিপল না দিয়ে ঘরে রেখে দিয়ে ঠিক করেছেন। এই ধরনের ঘটনাকে মিডিয়া নিয়ে আসছে, এইটা মিডিয়ার আনার খবরই নয়, মিডিয়া না, এটা আপনি ঠিক করে দেবেন স্বপন, এটা আপনি ঠিক করে দেবেন, মিডিয়া কোনটা খবর কোনটা করবে না, আপনি ঠিক করে দেবেন স্বপন, এটা আপনি ঠিক করে দেবেন স্বপন, আপনি ঠিক করে দেবেন, আর আপনারা বিজেপি ঠিক করে দেবেন কোনটা খবর করা উচিত কোনটা খবর করা উচিত নয়, আসতে পারবে না। যে একটা মানুষ যদি ত্রিপল না পায় তার দায় তৃণমূল কংগ্রেস, বিজেপি বিধায়ক রেখে দিচ্ছেন ঘরে, তার দায় তৃণমূল কংগ্রেসের, আপনারা মানুষের পাশে দাঁড়াতে কারণ আপনাদের মধ্যে সেই মানসিকতা নেই, আমাদের আমাদের নেতৃত্বে সারা রাজ্যে দুর্গত মানুষের পাশে বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে, আমি আসবো চন্দনদা আপনার কাছে আসবো, যে কথা স্বপনদা বলছেন যে ত্রিপল একজনও যদি না পেয়ে থাকে সেটা মুখ্যমন্ত্রীর দায়, তৃণমূল কংগ্রেসের দায়, মানে বিজেপি বিধায়ক ঘরে ত্রিপল রাখবেন তৃণমূলের দায়। এর দেখুন তাদের কথাবার্তা, এনাদের মানুষের আশীর্বাদ এনাদের উপর দিয়ে এনাদেরকে জিতিয়েছেন, এনার এখন মুখ্যমন্ত্রীর দায় দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকটা জেলায় গিয়ে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আপনার দেখুন প্রত্যেকটা দুর্গত মানুষদেরকে ত্রিপল বিলি করা হচ্ছে সুষ্ঠুভাবে, আর বিজেপি শুধু ওই শকুনের রাজনীতি করছে, তারা ঘরে ত্রিপলগুলো গচ্ছিতে রেখে শকুনের রাজনীতি করছেন, ওনারা বলছেন এই বিষয়টা নিয়ে মিডিয়া করাচ্ছে। আরে এই সময় যদি আপনারা দুর্গত মানুষের না পাশে দাঁড়ান তাহলে কখন দাঁড়াবেন? আপনাদেরকে সরকার ত্রিপলগুলো পঞ্চায়েতে তৃণমূল সমিতিতে তৃণমূল জেলা পরিষদে তৃণমূল মুখ্যমন্ত্রী তৃণমূল পঞ্চায়েতে হাজার হাজার ত্রিপল নষ্ট হচ্ছে, তারপরেও মানুষ বঞ্চিত হচ্ছে, ত্রিপল পাচ্ছে না, আর 300 বুথে মাত্র অভিযোগ করেনি, অভিযোগ পাবলিক করেন না, 300 হোক বা 300, এই সময় দুর্গত মানুষদের ত্রিপলটা গুরুত্বপূর্ণ, তাদের চাই দরকার, সেটা বিধায়ক ঘরে রেখে দেবেন? আপনার দলের নেতারাই তো বলছেন, কর্মীরা বলছেন, তৃণমূল তো শুরুতে বলেনি না, এই কংগ্রেস সজল পোষণ করছে ত্রিপল নিয়ে, পঞ্চায়েত সমিতি বিজেপি জেলা পরিষদ সজল পোষণ আপনি বিধানসভা রয়েছে, তারপরেও এই কোথাও কোনো সজল পোষণ করে না, একটা বিধায়ক কতগুলো ত্রিপল পায়, আপনার আপনার কর্মীদের অভিযোগ, আমি 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 সজলদা আপনার কথাই ধরে নিচ্ছি, কতগুলো ত্রিপল তিনি পান, যে কটাও তিনি একটাও যদি পান সেটা তিনি রেখে দেবেন ঘরে, দুর্গত একজন মানুষকেও দেবেন না ঘরে রেখে দেবেন? আমি আমি ধরলাম যে একটাই পেয়েছেন তিনি, বিধায়ক জনপ্রতিনিধি, তাকে মানুষ নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে, তিনি একটাই ত্রিপল পেয়েছেন,
কিন্তু সেটাও তিনি মানুষকে দেবেন না, নিজের ঘরে রেখে দেবেন, তাই তো? সেই অভিযোগ তাদের ওয়ার্কারই করছে, চাইছে বিজেপির ওয়ার্কাররাই করছে, একটা তিরপল দিতে পারে ওয়ার্কাররাই তো করছেন, যে আপনার ওয়ার্কাররাই করছে, যে আপনারা ঘরে তিরপলটা গচ্ছিত রেখেছেন, এই সময় দুর্বল মানুষদের পাশে যে তিরপলটা দেওয়ার কথা সেটা গচ্ছিত রাখছেন, হাইলাইটস করছেন অন্যভাবে, আপনারা বিজেপিকে ছোট করার জন্য। স্বপনদা, আমরা তো সেই বিজেপি কর্মীর প্রশংসা করছি যিনি দাঁড়িয়ে বলতে পেরেছেন যে বিধায়ক ত্রিপল ঘরে রেখেছেন। আপনি মিডিয়ার দায় চাপাচ্ছেন, মিডিয়াই তো বলছে সেই বিজেপি কর্মীর প্রশংসা করছে, তাই না? আমরা তো বিজেপি কর্মীরই প্রশংসা করছি যিনি বলতে পেরেছেন সত্যিটা কোনটা। আপনাদের হয়ে ভোট করতে গিয়েছিল সেই তারাই বলছে, তারা যখন আপনাদের বিধায়কের কাছে পাচ্ছে না, মানুষের খবর মুখে বলছে, তখন আপনার বিধায়ক মানে কার্যকর্তারা আসল নন, জনপ্রতিনিধি যিনি জনসাধারণের কাজ করবেন না, জানেন না যারা মাঠে দাঁড়িয়ে কাজ করেন, যারা কর্মী, যারা এক একজন নেতাকে জিতিয়ে থাকেন, তাদেরকে আপনারা কিভাবে দেখেন, কৃষকে দেখেন, সেটা সমস্ত কার্যকর্তারা শুনতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। স্বপনদা, আজকে বিজেপি কার্যকর্তারা শুনতে পাচ্ছেন যে আপনারা বিজেপি কার্যকর্তাদেরকে কিভাবে দেখেন, যারা নেতা তৈরি করেন, যারা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করেন, তাদেরকে আপনারা কিভাবে দেখেন, কোন চোখে দেখেন, সেটা কার্যকর্তারা শুনতে পাচ্ছেন। স্বপনদা, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাচ্ছে যে বিজেপি একজন কার্যকর্তাকে কতটা গুরুত্ব দেয়। আপনি এইমাত্র তো বললেন, আমাদের সভাপতি, আমাদের মেম্বার, আমাদের প্রধান, এই দুর্গ আগে ছিল, দিলে ভবিষ্যতেও থাকবে, নেমে তৃণমূলই করেছেন, প্রত্যেকটা জায়গায় রাজ্যের, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় স্তরের কার্যকর্তাও সম্মান পায়, তারা রাজ্য সভাপতি, কেন্দ্র সভাপতি পর্যন্ত হতে পারেন, এবং এই থেকে উঠে পড়ে নরেন্দ্র মোদীর মতো মানুষ একজন কার্যকর্তা হিসাবে তিনি প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি কার্যকর্তা সত্যি কথা বলেছে, তাকে ধামা চাপা দিতে চাইছেন? রাজ্যের দেশের কথা ছাড়ুন, আপনি রাজ্যের কথা বলুন, আপনি আপনার বিধায়কের কথা বলুন, আপনার বিধায়কটা গচ্ছিত কেন রেখেছেন? মানুষ মিডিয়ার সামনে বিধায়ক বা সাংসদ সম্বন্ধে বলা যায় না, আপনাদের দোষ স্বীকার করতে চাইছেন না, আপনার ওয়ার্কাররা অভিযোগটা করছেন, মিডিয়া যেভাবে চক্রান্ত কি কাজ করছেন, এইটাই ভালো কাজ, এই দুর্যোগের সময়, এই দুর্যোগের সময় ত্রিপলটা গচ্ছিত রাখা ভালো কাজ, সঙ্গে ছিল আপনার বিধায়ক, আপনার বিধায়ক এই দুর্যোগের সময় ত্রিপলটা মানুষকে না দিয়ে, ত্রিপলটা মানুষকে এই দুর্যোগের সময় না দিয়ে আরে গচ্ছিত রাখাটা ভালো কাজ আপনার বিধায়ক করুন। আপনাদের রাজনীতির মানুষ বুঝে গেছে, আপনাদিকে 26-এর ভোটে মানুষ সেটিকে বিদায় করে দেবে, আগামী 26-এর ভোটে করে না, আগামী বিধানসভার ভোটে এইসব বিধায়কদের সেটিকে বিদায় করে দেবে, আপনাদের মধ্যে আশীর্বাদ মতন
সমস্ত দয়াই আপনাদের জায়গা কারণে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছি। চন্দনদা প্লিজ, চন্দনদা একটু থামুন, চন্দনদা আমাদের চন্দনদা প্লিজ, একটা জনপ্রতিনিধি মানুষের আশীর্বাদ নিয়ে আছে। চন্দনদা প্লিজ একটু শুনুন, একটু শুনুন, রিপোর্ট পাচ্ছে না, এটা দুঃখের, এটা লজ্জা। হ্যাঁ বুঝতে পেরেছি, স্বপনদা 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 মানুষের প্রত্যেক স্বপনদা একটু শুনুন, স্বপনদা অনুষ্ঠানের শেষ শেষ লগ্নে চলে আসছি আমরা, অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার দলের বুথ সভাপতি আপনার ভিত্তি, চন্দনদা প্লিজ, চন্দনদা প্লিজ, আমি আমি বাদ দাও, মিউট করে দিতে আপনাকে, চন্দনদা প্লিজ, স্বপনদা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি, বুথ স্তরের আপনার দলের বুথ সভাপতি স্বপনদা, স্বপনদা প্লিজ, কার্যকর্তা বুথ স্তরের কার্যকর্তা মন্ডলে যায়, বুথ সভাপতি স্বপনদা, বুথ সভাপতি আপনার দলের বুথ সভাপতি, তিনিই তো ক্ষুব্ধ, তিনিই ক্ষুব্ধ এই নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। নীলাদ্রি শেখর দানা বারবার তিনি বিতর্কে জড়ান, তিনি ত্রিপল ঘরে রেখে দিয়েছেন, বুথ সভাপতি থেকে কার্যকর্তারা সবাই ক্ষুব্ধ। নীলাদ্রি শেখর দানা কি ক্ষমা চাইবেন? তার হয়ে আপনি ক্ষমা চাইবেন? পরিবার থেকে আসতে হবে, ভারতীয় জনতা পার্টির তিনি বিধায়কের রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ একটা জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের বিপদে পাশে সর্বদা পাশে দাঁড়ানো, সে জায়গায় সেই কাজ না করে তিনি ত্রিপল গুলো গচ্ছিত রেখেছেন। চন্দনদা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো, আজকে আর আমাদের সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ নারদ আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।